দাদাদের সাথে ঈদ করার জন্য অনেক মজা আছে। তো দাদা দাদির সাথে হাজার কষ্ট হলেও বাড়িতে যে ঈদ করতে হবে, এটাই আমাদের সব ইচ্ছা আছে, সেই জন্য বাড়িতে সমস্যা। এখানে আমরা গাড়ি পাইতেছি না, আবার গাড়ি পাইলেও ভাড়া বেশি নিতেছে। ভাড়া বেশি এটা সমস্যা না, তাও আমরা গাড়ি পাইলে একটু স্বস্তি মতো পরিবার ঈদ করতে পারতাম, এটাই আনন্দ, কিন্তু সেটাও আমরা পাইতেছি না। আমরা যাচ্ছি অনেকদিন পরে দেশে যাচ্ছি, আমরা গাড়ি পাচ্ছি না, ভাড়া বেশি নিতেছে, অনেক জ্যামজাট আছে আর কি, আমরা অনেক ইয়াতে আছি, এত ভিড়টার ভিতরে আমাদের বাড়ি ফিরতে হচ্ছে আত্মীয় স্বজনের মুখ দেখার জন্য। গতবারের থেকে এবার ভাড়া প্রায় 3-4 গুণ নিচ্ছে, এবং গাড়ি খুবই সংকট, রাস্তাতে অনেক ভোগান্তি। এখানে তো অনেক সমস্যা, যে আগের থেকে অনেক ভাড়া বেশি নিতেছে, আবার জ্যাম প্রচুর। তারপরে মনে করেন আগে গেছি আমরা বাবা, প্রতি সিটে ভাড়া হচ্ছে 1200 করে, আগে গেছি আমরা 400-500 করে। কাল থেকে এখানে গাড়ির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি, যাও গাড়ি পাচ্ছি, ভাড়া বেশি নিচ্ছে, এই জন্য আমরা ভোগান্তি হয়ে যাচ্ছি। পুরার ভাড়া প্রতি বারে বারে আমরা যাই 400-500 টাকা করে, এটা তাও হাই। হ্যাঁ, আর এখন এমন হাই করছে বগুড়ার ভাড়া এখন 1000 টাকা, তাহলে জনগণ কিভাবে যাবে? জনগণ তো ভোগান্তির শিকার হয়েছে, এই যে ফজরের নামাজের পর থেকে দাঁড়ানো, এখন পর্যন্ত কোনো গাড়ি নাই, এমন পরিস্থিতির ভিতরে বেশি গাড়িও পাওয়া যাচ্ছে না, আপনার সিট যেগুলো আছে তাও পিছনে, ভাড়া অতিরিক্ত বেশি হয়ে যাইতেছে আমাদের। গতবার আমরা 1000 টাকা করে গেছি, এবার তার দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে, ডাবল দিতে হচ্ছে, এই ভোগান্তি কবে শেষ হবে, কত বছর চলবে এরকম? 1000 টাকা টিকিট এখন 1500 টাকা নিচ্ছে, ডাবল ভাড়া নিচ্ছে, কিন্তু ভাড়া তো বেশি নিতেছে। কিন্তু আগাম যখন দার্জিলিং সময় এখন ভাড়া থাকে 500 টাকা, এখন ঈদের সময় ভাড়া নিতেছে 1500 টাকা, 1500-1600 টাকা এরকম ভাড়া, কিন্তু ভাড়াটা কম হলে ভালো হইতো অনেক। যানজটটা অনেক বেশি, আগের থেকে দেখা যাচ্ছে যে আমরা বগুড়া আগে গেলে 400-300 টাকা যাইতাম, কিন্তু এখন 1000 টাকা 1200 টাকা যাচ্ছে যানবাহনে।